সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর শুক্রবার যথারীতি আমরা পেয়েছি মোহাম্মদ হাশেম, EAMBA, RC এনরোল এজেন্ট আর সার্টিফাইং এক্সেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট এন্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। আপনাকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে অসংখ্য ধন্যবাদ। খুবই ব্যস্ত আপনারা, কারণ একদম এপ্রিলের মাঝামাঝি ট্যাক্স সিজন শেষ, সেই সময় ব্যস্ততার মাঝে এসেছেন, এবং এটি কিন্তু এক ধরনের সেবা। সেই কারণে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শক যারা আছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু আমরা মোহাম্মদ হাশেমকে পেয়েছি, আমরা আজকে কথা বলবো ট্যাক্স নিয়ে, এবং যেহেতু ট্যাক্স সিজন একদম শেষ প্রান্তে, কি করণীয় সবকিছু নিয়ে আলোচনায় আসবে। তবে আপনাদের যদি প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন 6463079828 এই নম্বরে। এছাড়া আমরা সরাসরি আছি ফেসবুকে, www.facebook.com/tbn24usa। এবং মোহাম্মদ হাশেম, আমরা সবসময় বলে থাকি এই অনুষ্ঠানে দর্শকরা যে তথ্যগুলো পেয়ে থাকেন এটি এক ধরনের সেবা করা হয়, সেই জন্য আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ। তবে শুরু করতে চাই যে ট্যাক্স সিজন তো একদম শেষ প্রান্তে, এখনো যারা ট্যাক্স রিটার্ন করেননি তারা কি করবে? ধন্যবাদ নূপুর, অসংখ্য ধন্যবাদ টিবিএন 24 কে, যা আমাদের মাধ্যমে এবং একটা প্ল্যাটফর্ম যে করে দিয়েছে, এটার মাধ্যমে আমাদের ট্যাক্স পেয়ারদেরকে মেসেজ দিতে পারতেছে স্ট্রেট ফরওয়ার্ড। সো এখান থেকে ট্যাক্স পেয়ার ডিসিশন নিতে পারতেছে তারা কি করবে কি করবে না, কোনটা করতে হবে কোনটা করতে হবে না। সো আপনি প্রশ্ন রেখেছেন, যেটা হচ্ছে এই শেষের দিকে, এখন আসলে আমরা শেষের দিকে চলে আসছি। তো যা 15 এপ্রিল হচ্ছে লাস্ট ডেট, হ্যাঁ, ডেডলাইন, সেটা হচ্ছে আপনার রেগুলার ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নের, অ্যান্ড অলসো সি কর্পোরেশন, রেগুলার কর্পোরেশনের, এবং যারা সিঙ্গেল মেম্বার LLC সেটাও কিন্তু ডিউ ডেট হচ্ছে এপ্রিলের 15 তারিখে। এখনো সময় আছে, যাদের পেপার ওয়ার্ক সব রেডি তারা ইচ্ছা করলে ফাইল করতে পারে, আর যদি করতে না পারে সো দে হ্যাভ টু টেক দ্য এক্সটেনশন ইন্ডিভিজুয়ালের জন্য, এবং যাদের কর্পোরেট রিটার্ন রয়েছে তারাও কিন্তু এক্সটেনশন করে রাখতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে, এক্সটেনশন ফর দ্য ট্যাক্স ফাইলিং, এটা কিন্তু কনফিউজ হলে চলবে না। আমরা কিন্তু বারবার বলে আসতেছি, এক্সটেনশন মিন আপনার পেপার রেডি না, এই জন্য আপনি এক্সটেনশন করে রাখতেছেন, বাট ইট ডাজেন্ট মিন দেন আপনি হোল দ্য, আপনি যদি ডিউ হয়ে থাকেন ট্যাক্স রিটার্নে মোর দেন $1,000, ইউ হ্যাভ টু পে দ্য ট্যাক্স উইথ এক্সটেনশনের সাথে। এখানে দুই তিনটা পেনাল্টি থেকে আছে, এন্ড অলসো ফেলার টু পে পেনাল্টি। সো কয়টা পেনাল্টি পেলেন, একটা হচ্ছে ফেলার টু ফাইল পেনাল্টি, আপনি যদি অন টাইমে না করতে পারেন, যেটা এক্সটেনশন নিলেন তাহলে একটা সেভ হলো, হ্যাঁ। নাম্বার টু হচ্ছে ফেলার টু ফাইল পে পেনাল্টি, যেটা আপনি 15 তারিখে পে করলেন না, তাহলে এটা পেনাল্টি হতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে যেহেতু আপনার ইনকাম, আপনার ব্যালেন্স যদি মোর দেন $1,000 উপরে হয়ে যায়, তাহলে ইউ সাপোজ টু বি পে এস্টিমেট ট্যাক্স। সো এস্টিমেট ট্যাক্স না পড়লে এটা আবার এই আপনার পেনাল্টি দিতে হবে। সো তিন ধরনের পেনাল্টি দিতে হবে। সো এটা হচ্ছে আপনার কর্পোরেট লেভেলে, ইন্ডিভিজুয়াল ব্যাপারে বললাম। আবার দেখেন কর্পোরেট লেভেলে কিন্তু সেম থিং, আপনি যদি এটা পে না করেন আপনাকে অবশ্যই পেনাল্টি দিতে হবে। আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তবে দর্শকদের সেই জায়গাটিতে আমি একটু আকর্ষণ দিয়ে রাখতে চাই, আমরা একটু বিটকয়েন নিয়ে আলোচনা করব, তবে অনুষ্ঠানে একটু শেষ প্রান্তে আলোচনা করি। আমি জানতে চাই যে এবার আইটেমাইজড ডিডাকশনের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছিল, তো তাদের ক্ষেত্রে লিমিট ছিল, তাদের কি কোনো বেশি ডিউ কিংবা এই জায়গাটিতে কি হয়েছে? সো আমরা কন্টিনিউ নতুন আইনে যেটা হয়েছে যে আইটেমাইজ যারা করতে চাই তাদের যে স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, যেটা সলভ স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স, এই তিনটা কিন্তু আগে ম্যাক্সিমাম ডিডাকশন নেওয়া যেত, কিন্তু নতুন আইন হওয়াতে এটা আপনাকে লিমিট করে দিয়েছে 10,000 এটার উপর। এই কারণে অনেকে কিন্তু আইটেমাইজ করতে পারে নাই, ঠিক আছে। সো এখানে কি হচ্ছে, আমি আবার এটাও বলেছিলাম গত অনুষ্ঠানগুলোতে, আইটেমাইজ কিন্তু আপনি বসাবেন, কারণ স্টেট কিন্তু আপনাকে অ্যালাউ করতেছে, ফেডারালি 10,000, কিন্তু স্টেট কিন্তু লিমিট করতেছে না। সেই জন্য আপনার আইটেমাইজ যদি স্টেটে হয়ে থাকে, ইউ স্টিল ক্যান টেক দ্য আইটেমাইজ ডিডাকশন অন ইউর স্টেট ট্যাক্স রিটার্ন। নাও 10,000 যেহেতু লিমিট করা হচ্ছে, যারা এবছর ট্যাক্স ফাইল করে আইটেমাইজ করেছে তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, সেটা কি, তারা হচ্ছে যদি আইটেমাইজ করে তারা যদি স্টেট থেকে রিফান্ডটা পায়, সেটা কিন্তু আগের ট্যাক্সের জন্য যেটা, সেটা কিন্তু নেক্সট ইয়ারে আপনার এই ট্যাক্সেবল ইনকাম হিসাবে যোগ করতে হতো। মানে মনে করেন আপনি আইটেমাইজ করলেন, আপনি স্টেট থেকে রিফান্ড, যেহেতু আইটেমাইজ করার কারণে আপনার ব্যালেন্স, আপনার ব্যালেন্স ডিউটা, এক্সকিউজ মি, ট্যাক্সেবল ইনকামটা কমে গিয়েছে এবং ট্যাক্সটা কম আছে, আপনি রিফান্ড পেয়েছেন। সো ওই স্টেট থেকে যে রিফান্ডটা, এটা কিন্তু ট্যাক্সেবল ইনকামে যোগ হতো, এটা কিন্তু
পূর্বের আইনে, কিন্তু এখন এই ট্যাক্সেবল ইনকাম এটা আপনার যদি স্টেটে রিফান্ড পায় এটা যুক্ত হচ্ছে না, এটা ফলোইং ইয়ারের জন্য। এটা হচ্ছে আমরা আইআরএস থেকে গত পরশু দিন পেয়েছি এই নিউজটা, তারা যে গাইডলাইন দিয়েছে যে যারা আইটেমাইজ করেছে $10,000 বেশি নিতে পারেন, এফেক্টেড হয়েছে, তারা কিন্তু এটা ফলোইং ইয়ারে ট্যাক্সেবল ইনকামে যোগ করতে হবে না। এটা হচ্ছে আমাদের ট্যাক্স পেয়ারদের জন্য গুড নিউজ। এবং আপনি আপনাকে পাওয়া মানে হচ্ছে নতুন নতুন যে পরিবর্তনগুলো হচ্ছে একদম শেষ আপডেটগুলো আমরা পাই, সেই কারণে বারবারই ধন্যবাদ দিতে ইচ্ছে করে। আমরা আরেকটি বিষয় জানতে চাই যে যারা অডিটের সম্মুখীন হয়েছেন এর মধ্যে তো চিঠি পেয়েছেন, কি করবেন? এবার আমরা দেখেছি স্টেট থেকে অনেক চিঠি আসতেছে এন্ড পাশাপাশি আইআরএস থেকেও অডিট হচ্ছে। তো আমরা ট্যাক্স পেয়ারদেরকে বলতে চাই যদি অডিট হয়ে থাকে তাহলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, যা চেয়েছে এগুলো আপনি ঠিক মতো যদি রেসপন্ড করেন তাহলে আপনার যে রিফান্ড পাওয়ার কথা অথবা ব্যালেন্স ডিউ এটা ঠিক থাকবে, এটা চেঞ্জ করবে না। কিন্তু আপনি যদি দিতে না পারেন, এই জন্য আমরা সবসময় বলি কি আপনি একটা অ্যাকুরেট ট্যাক্স রিটার্ন করার জন্য বুক রেকর্ড রাখতে হবে। এখন যদি আপনি বুক রেকর্ড না রেখে আপনি যদি ট্যাক্স ফাইলটা করেন তাহলে আপনি কী বসালেন এবং আপনার ইনকাম এক্সপেন্সের সাথে কিন্তু মিলতেছে না, যার ফলে স্টেট দেখতে চায় এবং আইরে দেখতে চায় যে আপনি ইনকামের সাথে ঠিক রেখে এক্সপেন্সগুলো বসিয়ে দিন কিনা, এগুলো ডকুমেন্ট চাচ্ছে। তো ডকুমেন্ট যদি দেন আপনাকে কোনো সমস্যা, আপনার কোনো সমস্যা হচ্ছে না। কি ডকুমেন্ট যদি দিতে না পারেন, যদি আপনি মনে করেন যে এটা এটা আপনি রেসপন্ড করতে পারবেন না, তাহলে আমরা সাজেস্ট করব আপনি আমাদের মতো যারা ইন্ডোর এজেন্ট লাইসেন্স প্র্যাকটিশনার এবং সিপিএ অ্যাটর্নি ওনাদের সাথে যোগাযোগ করলে এটা আপনাকে সলভ করার সম্ভাবনা বেশি থাকে আর কি। কমলেও কিন্তু আমরা স্টিল আর জায়গায় বসে এটাকে ব্যালেন্সে আসতে পারবো যদি ডিডাক্টেবল হয়, ঠিক আছে? তো এই জন্য আমরা বলি ট্যাক্স পেয়ারদেরকে যদি যারা অডিট হয় তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে। এবং অনেকে আমি এর আগের একটি অনুষ্ঠানে প্রশ্ন করেছিল যে তিনি চিঠি পেয়েছেন, তিনি রেসপন্স না করলে কি হবে? রাইট, রেসপন্ড না করলে আমরা বলেছিলাম যে আপনাকে নো ম্যাটার হোয়াট ওরা 45 days সময় দেয় আপনাকে রেসপন্ড করার জন্য। 45 days যদি আপনি না করেন, 45 days দেওয়ার পরে আপনি 90 days সময় নেয় তারা এটা রিভিউ করার জন্য। আপনি যদি রেসপন্ড না করেন তাহলে দুইটা জিনিস হতে পারে, একটা হতে পারে আপনার রিফান্ড যেটা এক্সপেক্ট করতেছিলেন সেটা পাবেন না, দুই নম্বর হচ্ছে ওরা যদি কিছু না পায় তাহলে ওরা অ্যাসেসমেন্ট করে তারা আবার আপনাকে ট্যাক্স লাইবিলিটি বাড়িয়ে বিল পাঠিয়ে দিবে যে এটা পে করো। তো এই জন্য আমরা বলি ইউ শুড রেসপন্ড দা করেসপন্ডেন্ট লেটার, মানে করতেই হবে, আইএসএ চুপ করে বসে থাকলে হবে না সেটি। আমরা আরেকটি বিষয় দেখেছিলাম এবারে নতুন ট্যাক্স আইনে, আমরা দেখেছিলাম যে পিতা মাতার ক্রেডিট পাওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে, সবাই কি পেয়েছে? না, এটা কিন্তু নতুন নতুন ট্যাক্স ক্রেডিট যেটা হচ্ছে আদার ডিপেন্ডেন্ট ক্রেডিট, সেটা কিন্তু এখানে বয়সের লিমিট ছিল না, 17 বছরের উপরে হইলে সেটা নিতে পারবে $500 ক্রেডিট। কিন্তু প্রশ্ন হচ্ছে $500 কিন্তু সবাই পায় নাই, এটা হচ্ছে নন রিফান্ডেবল ক্রেডিট। আমরা কিন্তু আগের অনুষ্ঠানগুলোতে বলেছিলাম রিফান্ডেবল ক্রেডিট কোনটা, নন রিফান্ডেবল ক্রেডিট কোনটা। তো এটা হচ্ছে নন রিফান্ডেবল, আপনার ট্যাক্স লাইবিলিটি যদি না থাকে ইউ নট গেটিং দ্য ক্রেডিট। সো আপনার ট্যাক্স লাইবিলিটি থাকে, লেস আপনার ট্যাক্স লাইবিলিটি ইনকাম এক্সপেন্সের পরে ট্যাক্স লাইবিলিটি হচ্ছে আপনার $600, তাহলে আপনি $500 এটা ক্রেডিট পাবেন। কিন্তু ট্যাক্স লাইবিলিটি যদি না থাকে ইউ নট গেটিং দিস ক্রেডিট। সো সেটা অনেকে পেয়েছে আবার অনেকে পায়নি, তবে যাদের ইনকাম বেশি তারা ফুললি পেয়েছে এটা $500 ফর ইন্ডিভিজুয়াল, মানে বাবা মা যদি থাকে তার মানে $1,000। ইটস নট অনলি দ্যাট, আবার 17 বছর যারা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে না, 17 বছর উপর হয়ে গেলে তারাও কিন্তু $500 পাচ্ছে। সো লাগছে আপনার বাচ্চা একটার বয়স হচ্ছে 18 বছর, একটার 19 বছর, একটা 21 বছর, সো এগুলো কিন্তু আপনার 17 বছর নিচে হইলে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে, কিন্তু এর উপরে হলে পাইত না, এটা কিন্তু $500 করে এখানে পাবে। সো দ্যাট দ্য গুড নিউজ ফর দ্য ট্যাক্স পেয়ার। কিন্তু আমরা তো বেশিরভাগ সমালোচনাই করছি যে রিফান্ড কমে গিয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় ইতিবাচক আছে। রাইট, রিফান্ড কমে গিয়েছে আমরা এই বলেছিলাম যে কারণটা কি, কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক নম্বর হচ্ছে অনেকগুলো আইটেমাইজের ইয়াগুলো কমিয়ে ফেলেছে, আমরা বলেছি 19 deduction ইজ গন, ঠিক আছে? আরেকটা জিনিস মেজর যেটা সেটা হচ্ছে ট্যাক্স রেটটা চেঞ্জ হয়েছে, ট্যাক্স রেট চেঞ্জ হওয়ার কারণে আপনার উইথ হোল্ডিংটা কম করা হচ্ছে। আপনি যদি কম্পেয়ার করেন যে লাস্ট ইয়ারের সাথে এই বছর, দেখা যাচ্ছে আপনি 100,000 আপনি 10,000 দিয়েছেন লাস্ট ইয়ারে, কিন্তু এবার 100,000 আপনি দিয়েছেন 8,000 বিকজ অফ ট্যাক্স রেট। আচ্ছা, সো আপনি তো দিয়ে আসতেছেন কম, সো আপনি এই জন্য বেশি রিফান্ড এক্সপেক্ট করতে পারবেন না, কিন্তু আপনি পেয়েছেন কি বেশি পেয়েছেন এটা ধরতে হবে। আচ্ছা, 2%,
এইটা কি আমার সেক্টরে আমার কিছু ভুল পাঠাইছিল আর কি ট্যাক্স বা 1099 যার জন্য সে সাথে একটা W9 ফর্ম পাঠাইছে এটা কি আমি ফিল আপ করে আসলে দিতে পারি ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন W2 পাঠিয়েছেন W2 পাঠাইলে সেটা হয় কি তার আমার সোশ্যাল সিকিউরিটি তারা ভুল করছে তারা যেটা করেনি সেটা করবে সেটা হচ্ছে আপনার নেম আপনার সোশ্যাল সিকিউরিটি আপনার সিগনেচার ওই একটা পেজ শুধু ওইটা ফিল আপ করে ওদেরকে দিয়ে দিবেন সো আপনার 1099 দেখেন কালেকশন বাট সেটা দিয়ে আপনি 1099 পাবেন তখন আপনি কিন্তু আমার ওনার এখন পাঠাইছি এপ্রিলের এই 4th আমাকে পাঠাইলো এই কাগজ যার জন্য আমি এর আগে ট্যাক্স ফাইল অলরেডি করে ফেলছি এই মুহূর্তে কি আমার কোনো সমস্যা হবে ইনকাম কি সেম ছিল কিনা আপনার আপনার কোনো সমস্যা হবে না তবে ইনকাম যদি কম বেশি হয় সো ইউ হ্যাভ টু ডু দ্য অ্যামেন্ডমেন্ট ইনকাম যদি বেশি কম বেশি হয় তাহলে এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে যাতে করে ওই যেটা ডিফারেন্স হবে এটা এই ট্যাক্স যদি বেশি হয় ট্যাক্স দিতে হবে কম হলে রিফান্ড পাবে এরকম যদি ইনকাম ডিফেন্ড হয় তাহলে সেটা 1040X এর মাধ্যমে অ্যামেন্ডমেন্ট করে এটা অ্যাডজাস্ট করা যেতে পারে ঠিক আছে টিবেন অ্যানালিসিস এর সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার সাথেই থাকুন আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবেন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবেন অ্যানালিসিস অনুষ্ঠানে আপনি রিফান্ডের বিষয়টি বলছিলেন যে আমরা সারা বছর ধরে যেহেতু উইথহোল্ডিং এর বিষয়টি আছে উইথহোল্ডিংটা হচ্ছে ওই যেটাই বলতেছিলাম যে ট্যাক্সের যখন চেঞ্জ হয়ে গেল তখন আপনার এমপ্লয়ার এমপ্লয়ি থেকে ট্যাক্সটা কম কাটা হচ্ছে পেচেকে বেশি পাচ্ছে সো বছর শেষে এসে গিয়ে দেখতে যাচ্ছে আপনার রিফান্ড কমে যাচ্ছে এটা কিন্তু অনেক ট্যাক্স পেয়াররা বুঝতেছে না তো সুতরাং আপনি কম্পেয়ার করবেন লাস্ট ইয়ার সাথে আপনি কত দিয়ে আসছেন আমি যেটা বলছিলাম 100,000 আপনি 10,000 দিয়েছেন কিন্তু এবার 100,000 8,000 সো আপনার যে $2,000 এক্সট্রা এটা কিন্তু আপনি পেচেকে নিয়ে গিয়েছেন সো যার ফলে আপনি রিফান্ডটা তারা কিন্তু ট্যাক্স পে করতেছে যেমন স্টেট ট্যাক্স সিটি ট্যাক্স যাদের ইনকাম $200,000 তারা কিন্তু মোর দেন 10,000 স্টেট ট্যাক্স এন্ড সিটি ট্যাক্স দিয়ে আসছে তাই না তো এগুলো যদি আপনি 10,000 লিমিট করে দেয় প্লাস আপনি যে জব রিলেটেড এক্সপেন্স ছিল সেটা কিন্তু নিতে পারতেছেন না এমপ্লয়ি হিসাবে যারা নতুন বিজনেস করবে তাদের দেখতে হবে ন্যাচারাল বিজনেস কি ধরনের বিজনেস হতে পারে সো সেখানে ব্যাপার আছে তাহলে আপনার কিছু কিছু আমরা যেটা এন্টিটি করে দিই ট্যাক্স পেয়েদের জন্য আগে প্রথমে আমরা ইন্টারভিউ নিই তো সেখানে আপনি রেগুলার সি কর্পোরেশন করতে পারি এস কর্পোরেশন করতে পারি লিমিটেড লাইবিলিটি করতে পারি লিমিটেড লাইবিলিটি কোম্পানি তো সেখানে ট্যাক্সটা কিন্তু বিভিন্নভাবে অ্যাপ্লাই হবে সো লেটস আপনি যদি রেগুলার সি কর্পোরেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডাবল ট্যাক্স দিতে হবে আমরা বলেছিলাম হাউ ইজ ওয়ার্ক ডাবল ট্যাক্স মানে আপনার ইনকাম এবং এক্সপেন্স
ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিয়ে যেটা হবে সেটার উপর একটা ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, আর যদি আপনি ওখান থেকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেন শেয়ার হোল্ডারকে, সেটা আবার পার্সোনালি গিয়ে আপনাকে আরেকবার ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, সো এখানে ডাবল ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু আমাদের ট্যাক্স পেয়াররা অনেক সময় ট্যাক্সের ট্রিটমেন্টটা কিরকম হবে এটা না বুঝতে পেরে বলে যে আমাকে একটা কর্পোরেশন করে দেন। তো সাধারণত কি পরামর্শ দেন? তো সেই ক্ষেত্রে এই জন্য ন্যাচারাল অফ বিজনেস কি ধরনের বিজনেস করতে চাই সেটার উপর ভিত্তি করে আমরা এটা করে দিই। এক নম্বর। নাম্বার টু হচ্ছে এস কর্পোরেশন। একটা এস কর্পোরেশন হচ্ছে স্মল বিজনেস কর্পোরেশন, সেটা হচ্ছে 100 শেয়ার হোল্ডার হতে পারে ম্যাক্সিমাম। কিন্তু আপনার সি কর্পোরেশন আপনি আনলিমিটেড, আর ফরেন পিপল এটার সাথে অ্যাড করতে হবে না, অ্যাড করতে পারবে না। দেন এটার মধ্যে আপনি ওয়ান টাইম ট্যাক্স পে করতেছেন। সো ইনকাম এক্সপেন্সের পরে যে অ্যামাউন্টটা আসবে ট্যাক্সেবল ইনকাম, এটা যদি প্রফিট হয় শুধু কে ওয়ান নিয়ে আপনি পার্সোনালি এটা যোগ করে একবার ট্যাক্স দিচ্ছেন। ঠিক আছে, আর আর যদি লস হয় সেটাও কিন্তু আপনার ইনকাম থেকে এটা পার্সোনালি নিয়ে গিয়ে ইনকাম থেকে এটা ডিডাকশন দেখাতে পারতেছেন। মানে ওয়ান টাইম সব কিছু ক্যালকুলেশন। কিন্তু এখানে একটা মজার জিনিস হচ্ছে, সেখানে আপনি যে আপনার যে লস হয় লসটা কিন্তু আপনার পার্সোনালি কিন্তু আপনার ডিডাকশন দেখাতে পারতেছেন। সেটা হচ্ছে জাস্ট লেস আপনার 100,000 আপনি এক কোম্পানিতে কাজ করে মেক করলেন, দেন এখানে আপনার বিজনেসে $10,000 লস। সো এটা লস কিন্তু আপনার পার্সোনাল থেকে 10,000 মাইনাস হয়ে গেল, তাহলে আপনি 90,000 উপর ট্যাক্স দিচ্ছেন। সো সেখানে বেনিফিট আছে। কিন্তু এখানে যে জিনিসটা করতে হবে এটা হচ্ছে আপনার রিজনেবল স্যালারি নিতে হবে আপনার এস কর্পোরেশনে। এস কর্পোরেশনে কিন্তু আমাদের এটা কম্পালসারি, মানে নিতেই হবে। আমাদের অনেক ট্যাক্স পেয়ার আছে যারা এস কর্পোরেশন আছে কিন্তু তারা স্যালারি নিতে চায় না। তো আপনার IRS বলতেছে তুমি এই এস কর্পোরেশন করেছো কিন্তু আপনি এস কর্পোরেট লেভেলে ট্যাক্স দিচ্ছ না, কিন্তু অ্যাটলিস্ট পেরোল ট্যাক্স দাও। সো এই কারণে আপনি রিজনেবল স্যালারি নিতে হবে, ইভেন দো আপনি অ্যাজ এ এমপ্লয় হিসেবে কোম্পানিতে কাজ করলে। ঠিক আছে, আরেকটা আছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি, সেটা আপনি ওয়ান টাইম বা এটার মধ্যে সেলফ এমপ্লয় ট্যাক্স দিতে হয়। তো এই ডিফারেন্ট জিনিস, তবে আমরা ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ নিই কী ধরনের বিজনেস কোনটা করলে বেনিফিট হবে এইভাবে বুঝিয়ে আপনার ফরমেশনটা করা বেটার। এবং তখন তো অভিজ্ঞ একজনের সাথে কথা বলে এই বিষয়টি পরিকল্পনা করা উচিত, কারণ অনেক সময় তো আমরা ভাবি যে বিজনেসে আমি ডানকিনে কাজ করেছি সেটার আমার অভিজ্ঞতা আছে, আমি এখন নাও আরেকটি জায়গায় যাব, কিংবা আমি রেস্টুরেন্টে কাজ করেছি আরেকটি রেস্টুরেন্ট খুলে আমার অভিজ্ঞতা আছে, কিন্তু বিভিন্ন বিষয়ে ট্যাক্সের বিষয়গুলো সেগুলো তো অবশ্যই আপনাদের মতো যারা প্রফেশনাল তাদের কাছে বসে পরিকল্পনা। উপরে এটা বলে রাখতে চাই, আমি প্রায় সময় দেখি থাকি যে ক্লায়েন্ট যখন আমাদের অফিসে আসে প্রথমেই বলে যে একটা কর্পোরেশন খুলে দাও, কিন্তু তারা জানতে চায় না অনেক সময় যে এটাকে ট্যাক্স কীভাবে দিতে হবে, আমি আর কোনো অপশন আছে কি না। তো আমি ট্যাক্স পেয়ারদেরকে বলতে চাই আপনি বিফোর ইউ স্টার্ট দ্য বিজনেস আপনি একটু রিসার্চ করবেন ট্যাক্সটা কীভাবে হবে, অথবা আপনার অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করে যেটা ভালো সেটা ফরম্যাট করা। সেটা তো আপনাদেরও দায়িত্ব মোহাম্মদ হাশিম, কারণ হচ্ছে আমরা যারা আমি একদম সাধারণভাবে তাদের পক্ষ নিয়ে আপনার কাছে জানতে চাই যে আমরা তো ট্যাক্স নিয়ে এত কিছু বুঝি না, আমরা এই বিষয়টিতে অভিজ্ঞ না। প্রতিটি মানুষ তার নিজের নিজের জায়গায় ক্ষেত্রে সে অভিজ্ঞ। যখন আপনাদের কাছে যাচ্ছে সে একটি বিজনেস রান করাতে চায়, সে হয়তো তার ওই বিজনেসের এক্সপিরিয়েন্স আছে, হয়তো ট্যাক্স রিলেটেড তার এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তখন তো আপনাদের দায়িত্ব পুরো বিস্তারিত তাদের একটু সময় দিয়ে সেই জায়গাটিতে রেস্টুরেন্ট উপর। সেটা এই জন্য আমরা বলতেছি আপনি কার কাছে যাবেন কার কাছে যাবেন না। সো আপনি যাবেন এইসব ব্যাপারে আপনার আমাদের মতো ইন্ডোর এজেন্ট যারা আছে লাইসেন্স প্র্যাকটিশনার CPA অ্যাটর্নি প্রফেশনাল যাদের কাছে গেলে আপনি, কিন্তু আপনি যদি যাদের কর্পোরেট সম্বন্ধে কোনো আইডিয়া নাই যারা শুধু ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন করে তাদের কাছে গেলে আপনাদের ওদের এক্সপ্লেনেশনটা দিতে পারবে না যে ট্যাক্সটা কিভাবে আপনাকে পে করতে হবে কী ধরনের এফেক্ট করবে আপনার বিজনেসে। সো এগুলো যদি আপনি না বুঝে করেন বেশিরভাগ আমরা দেখি, এই জন্য বলতেছি যে বেশিরভাগ দেখা যায় যে আপনি শুধু গিয়েই আমরা দেখি যে সি কর্পোরেশন খুলতেছে। আমি গত সপ্তাহে একটা ট্যাক্স রিটার্ন করেছিলাম এক্স অ্যামাউন্ট অফ মানি, সেখানে ইনকাম এক্সপেন্স দেখিয়ে দেখলাম যে অনেক টাকা ট্যাক্স দিতে হলো আপনার কর্পোরেট লেভেলে। তখন আবার আমি ওরা বলতেছে আমরা এখানে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবো, সেখানে আবার গিয়ে পার্সোনালি বলছে আমাকে দুইবার ট্যাক্স দিতে হবে, তো আমি তো সেটা আগে জানতাম না। তো এখানে একটা গুড নিউজ বলে রাখি, ওই ট্যাক্স পেয়ার যদি চায় ইচ্ছা করলে স্টিল অ্যাজ সিলেকশন করতে পারবে যদি 75 ডেজের মধ্যে করে। তো অনেক সময় দেরি হইলেও আপনি এক্সপ্লেনেশন দিয়ে এটা অ্যাজ সিলেকশন করতে পারেন যে আমি নেক্সট ইয়ার থেকে কিংবা এই এই বছর থেকে যদি এটা এক্সটেনশন নিয়ে রাখেন করে ফেলে তার হলো না। যদি আপনি করতে চান যে আমি সি কর্পোরেশন রাখবো না ডাবল ট্যাক্স দিব না আমি এস কর্পোরেশন করতে চাই, তখন আপনি ডেট দিয়ে দিলেন, আপনার যদি দেরি হয় রিজনেবল কজ দিলেন যে কী কারণে দেরি হলো, তখন যদি IRS অ্যাপ্রুভ করে তাহলে সেখানে আপনি নেক্সট ইয়ার থেকে আপনি এস কর্পোরেশন করলেন। রাইট, কিন্তু এখানে একটা সার্টেন টাইম থাকে, যেমন 75 ডেজ বললাম, তো এটার মধ্যে যদি করা হয়
তাহলে আপনার কোনো রিজন দিতে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়ান টাইম ট্যাক্স দিচ্ছেন। সো এই ক্ষেত্রে আপনি অনেক ট্যাক্স কি অনেক আপনি ট্যাক্স পে করতে হবে, ডাবল ট্যাক্স। সেটাই তো, আমরা না বুঝেই অনেক সময় ভুলগুলো করে থাকি অভিজ্ঞতার অভাবে। আপনাদের মতো অভিজ্ঞ মানুষের কাছে যাওয়া উচিত। যে কোনো আমরা এই অনুষ্ঠান থেকে কিন্তু সেটাই বলে থাকি যে আপনার যাকে পছন্দ তার কাছে যাবেন, তবে দেখে নেবেন ভবিষ্যৎটি কার হাতে দিচ্ছেন। একজন আছেন ফোনে, কে আছেন? জি আসসালামু আলাইকুম, আমি এমদাদ বলতেছি ব্রস থেকে। ওয়ালাইকুম আসসালাম এমদাদ ভাই, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা রেস্টুরেন্টে জব করি। এখন আমি W4 যখন ফিল আপ করি তখন আমি মেরিট পার্ট ডিপেন্ডেন্ট আমি জিরো ইচ্ছা করেই রাখছি, কারণ ট্যাক্স একটু বেশি কাটুক ওই তো একটু বেশি যাক। এক্ষেত্রে এই বছর কোন সমস্যা হবে কিনা? রিসেন্টলি আমি এটা আপডেট করেছি, ইচ্ছা করেই করেছি। ধন্যবাদ আহমদ ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনি বলেছেন W4, আমি জানি না আপনার ফাইলিং স্ট্যাটাস কি, তবে আপনার সিঙ্গেল যদি হন তো ডেফিনেটলি মেরিট আমার মেয়েও একটা আছে। ওকে ধন্যবাদ। সো আপনি যদি মেরিট হন আর জিরো যদি রাখেন তাহলে ওরা ট্যাক্স কাটবে বেশি, আপনার উইথ করা হবে বেশি এবং পে চেক একটু কম পাবেন, কিন্তু বছর শেষে গিয়ে আপনার রিফান্ডটা বেড়ে যাবে। তো এদিক ইনস্টেড অফ পেইং ট্যাক্স ইন্ড অফ দ্য ইয়ার, আপনি এটা না করে আপনি যদি বছর শেষে আস্তে আস্তে করে দিয়ে আসেন, বছর শেষে আপনি রিফান্ডটা বেশি পেতেন না, তাতে কোনো সমস্যা নেই। সো আপনি জিরো রাখতে পারেন যদি আপনি বছর শেষে এক্সপেক্ট করেন বড় অ্যামাউন্ট রিফান্ডটা, মানে এটি কোনো সমস্যা হবে না। জমলে আপনি বছর একটু বড় অ্যামাউন্ট পায়, এটা অনেক আমাদের যে কমিটি যারা সেলফ এমপ্লয়ি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর ফুড ভেন্ডার, ওদের উচিত কিন্তু আপনার ওরা জানে যে বছর শেষে আপনাকে মোর দেন $1,000 উপরে ট্যাক্স দিতে হবে। তাদের কি করণীয়? তাদের হচ্ছে এস্টিমেট ট্যাক্স পে করা প্রতি কোয়ার্টারলি, এটা কিন্তু পে করা হয় না। আমি প্রায় দেখি ইভেন আমরা স্কেডিউল করে দিচ্ছি যে আপনি চারবারে এটা এটা প্রশ্ন করা হয়, এটা আবার কি? সো এটা আমাদেরকে বলতে হবে যে না, এটা এস্টিমেট ট্যাক্স, আপনি নেক্সট ইয়ারে এগুলো দিয়ে চলে আসবেন। যখন আপনি আমাদের কাছে আসবেন তখন আপনি বলবেন আমি চার কোয়ার্টারে এই টাকাটা দিয়েছি। সো আপনার যদি $10,000 আপনার ব্যালেন্স দিয়ে হয়, আপনি অলরেডি আড়াই হাজার অলরেডি $10,000 দিয়ে আসছেন, তাহলে আপনি বছর শেষে এসে আপনার কিছুই দিতে হচ্ছে না, তাহলে ইউ ফিল গুড। কিন্তু আপনি যদি এই $10,000 হোল্ড করে রাখেন, এখানে দুইটা তিনটা ফ্যানাল্টি, যেটা বলতেছিলাম ফেলার টু এস্টিমেট ট্যাক্স ফ্যানাল্টি, আরেকটি বিষয় জানতে চাই যে বাড়ি কেনার সময় অনেক সময় রিলেটিভ কিংবা ফ্রেন্ড এর কাছ থেকে গিফট চেক পাই, সেই ক্ষেত্রে ট্যাক্সের জায়গাটি কোনো ডাউন পেমেন্ট কিংবা ক্লোজিং কস্ট থাকে না, তখন বন্ধু বান্ধব কিংবা রিলেটিভ কিংবা প্যারেন্ট থেকে আপনি চেক নেন, এটা হচ্ছে গিফট চেক যেটা। সো গিফট চেক যিনি দিবেন, ঠিক আছে, গিফট চেক যিনি দিবেন উনি যদি মোর দেন, গত বছর ছিল আপনি 14,000, সো এবছর 15,000, এবছর সো 14,000 পর্যন্ত যদি আপনি এর কম দেন তাহলে আপনাকে গিফট ট্যাক্স ফাইল করতে হবে না। কাকে? যিনি দিচ্ছেন, ডোনার। আর যিনি রিসিভ করছেন ওটা ওনার লাগবে না, উনি শুধু একটা ফর্ম ফিল আপ করবে যে ব্যাংকে দেওয়ার জন্য যে আমি গিফট চেক পেয়েছি অমুক থেকে, কিন্তু যিনি দিচ্ছেন তার কিন্তু ট্যাক্স পে করতে হবে মোর দেন 15,000 হলে। আমাদের দর্শকদের প্রশ্ন থেকেও আমার কাছে জানতে ইচ্ছে ছিল আপনার কাছে, যে আমরা বলছিলাম W2 তারপরে 1099 এই বিষয়গুলো আসছিল, তো এই আসলে পার্থক্য কিংবা সুবিধা অসুবিধার জায়গাটি কি যারা আমরা কাজ করি বিভিন্ন প্রতিষ্ঠানে? আপনি যদি অ্যাজ এমপ্লয়ি হিসেবে কাজ করেন তাহলে বছর শেষে আপনি W2 পাবেন, ঠিক আছে। আর যদি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, আপনি ভেন্ডর, আপনি যদি এই কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করেন কোনো কোম্পানির সাথে,
সাথে, এখন আপনি কোম্পানির সাথে কিভাবে আপনি ডিট করলেন, কিংবা ওনাদের সাথে আপনি কিভাবে করলেন যে আমি কাজ করলে আমি কি পেচেক নিব, W2 নিব না 1090 নেবেন, এটা আপনার একটা ইয়া হয়ে যায়, আপনার সাথে লিগেল পেপার হয়ে যায়। সো সেই ক্ষেত্রে যদি আপনি এমপ্লয়ি হন তাহলে আপনাকে W2 দিবে। সো W2 মধ্যে কি হয়, আপনি 6. সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড মেডিকেয়ার 6.2% অ্যান্ড 1.45% হচ্ছে মেডিকেয়ার। সো এই দুইটা আপনার থেকে রাখা হচ্ছে, কোম্পানি বাই ফোর্স আপনার থেকে নিয়ে নিচ্ছে। আবার যেহেতু আপনি এমপ্লয়ি, সো আপনি যেহেতু এমপ্লয়ি, আপনার এমপ্লয়ারকে সেটা ম্যাচ করতে হবে, 6.2% 1.4% আপনার জন্য দিচ্ছে অ্যাজ এমপ্লয়ি হিসাবে, ঠিক আছে? W2 6.2, 1.45, ওরা ডেটা দিয়ে আপনি IRS কে জমা দিচ্ছে, গভর্নমেন্টকে দিচ্ছে, কিন্তু 1099 ব্যালেন্স শীটে সেটা হচ্ছে না। আপনি পুরোটা নিয়ে আসতেছেন, চেক অথবা খ্যার বছর শেষে ওরা 1090 করে তার একটা ডিডাকশন রাখবে কোম্পানিতে, দেন আপনি সেটা ট্যাক্স পে করতে হবে 15.3%। সেলফ এমপ্লয়ি ট্যাক্স সাধারণত এমপ্লয়ীদের জন্য কোনটি আপনি বলেন? ডেফিনেটলি আপনার W2, কারণ আপনার অ্যাজ W2 হিসাবে করলে আপনি ট্যাক্সটা আপনার থেকে কেটে ফেলা হচ্ছে, তারপর কোম্পানি দিয়ে দিচ্ছে আপনার জন্য কিছু অংশ, কিন্তু আপনার 1099 দেওয়া হচ্ছে না। আর W2 হচ্ছে আপনি প্রতি উইকলি বা উইকলি অর মান্থলি পে চেক ক্রিয়েট করে বছর শেষে যেটা আসবে সেটা একটা W2 ক্রিয়েট হবে, ঠিক আছে? বা 1099 আপনি চেক দেওয়ার পরে বছর শেষে একটা 1090 কত টাকা দিলাম সেটা, কিন্তু আমরা এই আমাদের কমিটির অনেক ট্যাক্স পেয়ারকে দেখি যে আপনার W2 পেয়েছেন 4000, ইভেন দো আপনার কোনো 1099 নাই, সেখানে একটা 1099 অ্যাড করে আপনার ইনকামকে বাড়িয়ে দিচ্ছে, রিফান্ডটা বেশি নিচ্ছেন, কিন্তু এটা কিন্তু আপনার অ্যাপ্রোপ্রিয়েট ট্যাক্স নয়, রাইট? এটা অনেক সময় গভর্নমেন্ট দেখতে চায় IRS অন স্টেট যে হাউ ইউ গেট পেড, আপনার যে 1099 পেলেন হাউ ইউ গেট দ্য পেড, এটা 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 শুধুমাত্র কথা হচ্ছে যে আপনার ইনকাম ছিল না আপনি রিফান্ডটা পাওয়ার জন্য এটা আপনি অ্যাড করে দিলেন, সো হুইচ ইজ নট সেটা যেটি আইনসম্মত না সেটি না করাটাই ভালো। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছিলাম, আমি দর্শকদের চমক দেখিয়ে রেখেছিলাম যে আমরা একটু বিটকয়েন নিয়ে আলোচনা করতে চাই, সেই বিষয়টি আমি শুরুতে একটু যদি জানান, বিটকয়েন তারপরে ট্যাক্স ফাইল করবেন কিনা তারা বিটকয়েনে যারা ইনভেস্ট করে। ডেফিনেটলি বিটকয়েন ইজ লাইক আপনি আপনি যে ইয়া কিনেন, স্টক কিনেন, যেটা স্টকে যেমন আপনি কত টাকা দিয়ে কিনলেন, কয় তারিখ কিনলেন এবং কত টাকা বিক্রি করলেন, যেটা আপনার যেটা ক্রিপ্টো কারেন্সি, যেটা আপনি আসলেন যে কত টাকা কিনলেন কত টাকা সেটার উপর ভিত্তি করে আপনাকে কি ট্যাক্স পে করতে হবে, জাস্ট ক্যাপিটাল গেইন। তো দ্রুব বিটকয়েনে যদিও গভর্নমেন্ট এটার মধ্যে আপনার এখনো পর্যন্ত রেগুলেশন ফুললি ফোর্স করে নাই, কিন্তু স্টিল যারা কয়েন বেসের মাধ্যমে আর আদার থিংস আছে তাদের মাধ্যমে যারা বিটকয়েন কিনতেছে, সে লাস্টে আপনি 2017 কিনেছেন $10,000-এর, $5,000 মনে করেন, কিন্তু সেটা বেড়ে হইলো $10,000 2018 আপনি বিক্রি করে দিলেন, ঠিক আছে? সো তাহলে এটা যদি উইথিন ওয়ান ইয়ারের মধ্যে হয় তাহলে সেটা আপনি যে যে ক্যাপিটাল গেইনটা আছে সেটা আপনার ট্যাক্সের একটু হাই হবে, 22% অথবা 24%, কিন্তু আপনি যদি মোর দেন ওয়ান ইয়ারের বেশি হয় তাহলে সেটা এটা ক্যাপিটাল গেইন হবে, তবে ট্যাক্স রেটটা একটু কম হবে। তার মানে ট্যাক্সে আমাকে এটি শো করতে হবে, মাস শো করতে হবে, এবং আপনার IRS যারা কয়েন কি প্রকাশ পায়, আমরা তো অনেক সময় ভাবি যে এটি আমি করেছি এটি না, বিকজ দে ডোন্ট ইস্যু দা 1099B যেটা আপনার রিপোর্টিং IRS কে করা হয় নাই, কিন্তু IRS আবার ফোর্স করে রেখেছে আপনার কয়েন বেস কে আদার যাদের মাধ্যমে ট্যাক্স যাদের মাধ্যমে এটিগুলো কেনা বেচা হয় তাদেরকে, যারা মোর দেন $20,000 করেসপন্ডেন্ট করবে তারা যেন রিপোর্টটা IRS এর কাছে দেয়, মানে অটোমেটিক্যালি সেখান থেকে তথ্যগুলো চলে, তাহলে আপনি যে রিপোর্ট না করার সুযোগ নেই, সো ইউ হ্যাভ টু রিপোর্ট দ্যাট। আপনি যদি লস হন লস দেখাবেন, আর যদি প্রফিট হয় আপনাকে দেখাতে হবে অ্যাজ ক্যাপিটাল গেইন। তো শর্ট টার্ম আর লং টার্ম দুইটা আছে, শর্ট টার্ম হলে আপনার একটু বেশি দিতে হবে, লেস দেন ওয়ান ইয়ার ট্যাক্স রেট, আর যদি লং টার্ম হয় আপনি ট্যাক্স রেট 15% দিতে হবে, বাট স্টিল ইউ হ্যাভ টু রিপোর্ট দ্যাট, কিন্তু এটা অনেকে রিপোর্ট করে না, মানে রিপোর্ট করা হচ্ছে না, IRS এর কাছে যাবে না, সো আপনার সামহাউ, সেটা তো আমিও ভাবছিলাম যে সামহাউ এটা বের হয়ে আসবে। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, উপসংহারে খুব সংক্ষেপে কি বলবেন? আমি আবার বলতে চাই ট্যাক্স পেয়ারদেরকে, যারা এখনো ট্যাক্স রিটার্ন করেন নাই তারা যেন 15 তারিখের মধ্যে ডেডলাইনের মধ্যে করে ফেলে, আর যদি করতে না পারেন তাহলে ডেফিনেটলি আপনি এক্সটেনশন নেবেন, এক্সটেনশন যদি ব্যালেন্স ডিউ হতে মোর দেন 1000 হয় সেটা যেন ট্যাক্স পে করে এক্সটেনশন নেয়, তাহলে কি আপনার ফ্যালান্টিটা পে করতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ মোহাম্মদ হাশেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ট্যাক্স সিজনে খুব ব্যস্ততার মাঝে এসেছেন, এবং ইনশাল্লাহ আমরা সামনে শুক্রবারও আপনাকে পাবো, এবং দর্শক
বক্তব্য বলে রাখতে চাই, সামনে শুক্রবারও মোহাম্মদ হাশেম আমাদের সাথে থাকবেন। আপনাদের যদি ট্যাক্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, নতুন ট্যাক্স নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনারা করতে পারবেন, উনি আমরা পাবো ইনশাল্লাহ সামনে শুক্রবার। সবাই ভালো থাকবেন।